উল্টোডাঙ্গা স্টেশনের খুব কাছেই রয়েছে একটা রাস্তা যার নাম মুরারি পুকুর রোড। শোনা যায় এককালে কোনো এক মুরারি পরিবারের বেশ কিছু পুকুর ছিল ওই অঞ্চলে, সেই থেকেই জায়গার নাম মুরারি পুকুর। আজ অবশ্য সেখানে দুটি মাত্র পুকুর অবশিষ্ট। এই অঞ্চল এককালে ছিল স্বাধীনতা সংগ্রামীদের আস্তানা। 32 নম্বর মুরারি পুকুর রোডে বড় বাগান বাড়ি ছিল বিপ্লবী অরবিন্দ ঘোষের, আর সেখানেই আসতেন অনেক সশস্ত্র সংগ্রামী। 1908 সালে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি যখন কিংসফোর্ডকে মারার চেষ্টা করেন, তাদের সেই অভিযানে তল্লাশি করতে করতে ব্রিটিশ পুলিশ এইখানে খুঁজে পান একটা বোমা তৈরির কারখানা, আর সেইখান থেকেই শুরু হয় আলিপুর বোমা মামলা। সেই সব স্মৃতি মনে রাখতে সেই মুরারি পুকুর রোডের নাম পরিবর্তন করে অরবিন্দ ঘোষের ভাইয়ের নামে বিপ্লবী বারিন ঘোষ স্মরণী করা হয়েছে। পাশেই রবীন্দ্র উদ্যানে রয়েছে অরবিন্দ ঘোষের একটি মূর্তি।